হ্যালো বন্ধুরা, স্বাগতম রঙ্গ থিয়েটারের আরও একটি নতুন ভিডিওতে। আজকে যে মুভিটি এক্সপ্লেন করব সেটির নাম হচ্ছে সেন্টিগ্রেড। এই মুভিটি এমন একটি কাহিনী নির্ভর মুভি যেখানে একজোড়া কাপল একটি গাড়ির মধ্যে আটকে পড়ে, আনুমানিক প্রায় এক মাস এই কারের মধ্যে আটকে পড়ে থাকে। আর এই রকম পরিস্থিতিতে তারা কিভাবে বেঁচে থাকবে এবং কিভাবে সার্ভাইভ করবে সেই গল্পই বলবো আজকের মুভি এক্সপ্লেইনে। আর সিনেমাটি এভাবে শুরু হয় এক দম্পতিকে দেখিয়ে। হাজবেন্ডের নাম হচ্ছে ম্যাড এবং ওয়াইফের নাম হচ্ছে নাওমি। নাওমি হচ্ছে একজন লেখিকা এবং আজকে ওর হাজবেন্ড ওর সাথে যাচ্ছে বউয়ের সাইনিং সেরিমনিতে। আর হঠাৎই যেতে যেতে বরফের তুফান এসে এমনভাবে তাদের যাত্রাপথে হাজির হয় যে কারটিকে একদম পুরোপুরি ঢেকে ফেলে, যার কারণে ম্যাড কিছুই দেখতে পাচ্ছিল না। আর ম্যাড ঠিক করে যে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে তুফান থামার জন্য। আর এর মধ্যেই হঠাৎ করে ম্যাড এবং নাওমি দুজনেরই চোখটা লেগে আসে আর তারা দুজনই পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠে। কিন্তু তাদের জানা ছিল না যে এই অসতর্কতা ওদের কত বড় বিপদে ফেলতে চলেছে। ওরা দেখে যে ওদের কারের চারপাশে বরফ জমে আছে। এই অবস্থায় ওদের কারও স্টার্ট হয় না এবং বাইরে এতটাই বরফ জমে গিয়েছিল যে ওদের গাড়িটির গেটও খোলা সম্ভব হচ্ছিল না সেই সময়। ওদের তো এটাও জানা ছিল না ওরা বরফের কতটা গভীরে আটকে পড়েছে, তুফান থেমে গেছে না থামেনি। আর এই জন্য তাদের এটা জানা জরুরি ছিল যে তুফান যদি না থামে তাহলে তো এখান দিয়ে কারো আসা যাওয়ার সম্ভাবনা নেই, আর সেই সাথে তারা যে এখানে আটকে পড়েছে সেটা কারোরই অবগত হওয়ার সম্ভাবনাই থাকবে না। এবং সেখানে তাদের রেডিও এবং সেলফোন কোনোটি কাজ করছিল না কারণ তুফানের কারণে সিগন্যাল জ্যাম হয়েছিল। কিন্তু তারা বিষয়টি খুব বেশি গুরুত্ব সহকারে দেখছিল না কারণ তাদের কাছে খাবার এবং পানীয় ছিল। আর যেহেতু তারা রাস্তার পাশেই ছিল যার কারণে কেউ না কেউ তাদেরকে দেখবে, এটি তাদের ভরসা ছিল। কিন্তু এটি তাদের জানা ছিল না যে আসলেই বাইরে আর কোনো রাস্তা নেই, শুধুমাত্র বরফের আস্তরণ। আর তারা এইসবের দিকে খেয়াল না করে যা খাবার ছিল তাদের মধ্যে ছোটখাটো মিল করে খেতে থাকে যাতে ওরা বেশ কিছুদিন খাবার সঞ্চিত করে খেতে পারে। তখন নাওমি ম্যাডকে বলে যে ওদের গ্লাস ভেঙে বাইরে বের হওয়া উচিত। কিন্তু ম্যাড বলে যে এটা ওদের মোটেও করা উচিত নয় কারণ আশেপাশের পরিস্থিতি কেমন এবং আদেও কেউ কি তাদের সাহায্যের জন্য বাইরে আছে কিনা এ ব্যাপারে ওর যথেষ্ট সন্দেহ রয়েছে। সেজন্য ওদের কারের মধ্যে থাকাই সব থেকে বেশি নিরাপদ এবং ওর ধারণা ঠিকই ছিল। যেহেতু ওর ওয়াইফ প্রেগনেন্ট ছিল, এ অবস্থায় তুফানের মধ্যে বের হওয়ার সব থেকে বড় নির্বুদ্ধিতার পরিচয় হতো। কিন্তু নাওমির মতামতের সাথে ম্যাডের মতামতের মিল না হওয়ার কারণে ওদের ভিতরে কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। এভাবে প্রায় তিন দিন কেটে গিয়েছিল। কিন্তু ওদের কাছে যথেষ্ট খাবার এবং পানীয়র সাথে কিছু ক্যান্ডেল ও কিছু ব্ল্যাঙ্কেট ছিল যার কারণে তারা অতটা দুর্ভোগের সম্মুখীন হচ্ছিল না তখনও। ম্যাড নাওমির কথা চিন্তা করে নিজের খাবার থেকে কিছুটা খাবার বাঁচিয়ে রাখত কারণ নাওমি প্রেগনেন্ট ছিল। এইভাবে তাদের দিন কাটছিল। সেখানে সারাটা দিন এভাবেই পার হতো কারোর সাহায্যর অপেক্ষা করতে করতে। নাওমি কিছু না কিছু লিখতে থাকতো, হয়তো ওর গল্পটাকে সাজাচ্ছিল। এখানে নাওমি কিছুটা কেয়ারলেস ছিল, পানি খেয়ে বোতলের মুখ ঠিক মতো না লাগিয়েই রেখে দিত এবং ম্যাডের হাতে লেগে কিছুটা পানি নষ্ট হয়ে যায়। এটার জন্য ম্যাড নাওমির উপরে উত্তেজিত হয়ে পড়ে এবং পরে ওর কন্ডিশনের কথা চিন্তা করে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখে এবং ওকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিজের ভুলের জন্য। একদিন দুপুরে যখন ওরা বিশ্রাম করছিল তখন বাইরে থেকে কোন একটা আওয়াজ শুনতে পায় এবং দুজনেই সজাগ হয়ে পড়ে এবং জোরে জোরে চেঁচাতে থাকে সাহায্যের জন্য। ওদের এটি অনুভব হতে থাকে যে সেটা ওদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে এবং বুঝতে পারে যে সেটি হয়তো কোনো জানোয়ার ছিল। সেটা ভেবে দুজনেই অনেক হতভম্ব হয়ে পড়ে। কারের মধ্যে আটকে পড়েছে তারা আজ সাত দিন হতে গেল এবং ওদের পানীয়ও শেষ হয়ে গিয়েছিল যার কারণে ম্যাড ক্যান্ডেলের সাহায্যে বরফ গলিয়ে পানি বানানোর
চেষ্টা করে, অনেক কষ্ট করে সামান্য একটু পানি গলাতে পারে, কিন্তু এটির কারণে ও হালকা গ্লাস নিচে নামাতে সক্ষম হয়। আর তখনই নাওমির হাত থেকে ওর ফোনটি পড়ে যায় এবং সেটাতে হালকা সিগন্যাল আসে। তারপর সেটা দিয়ে ওর ড্যাডকে ফোন করে এবং তার আওয়াজ শুনেই ও কাঁদতে থাকে, কিছুই বলতে পারে না। এর মধ্য দিয়েই ব্যাটারি ডেড হয়ে ওর ফোনটি বন্ধ হয়ে যায়। ও কিছুই জানাতে সক্ষম হয় না ওদের বর্তমান অবস্থা সম্পর্কে। আর এই কারণে ম্যাট নাওমির উপরে উত্তেজিত হয়ে পড়ে এবং সেটি অবশ্যই সঠিক ছিল, কারণ সে একটি সুযোগ হেলায় নষ্ট করেছিল যেটা কিনা তাদেরকে বাঁচাতে পারত। এভাবেই তাদের আরো দুদিন চলে যায় ওদের কনফিউশনের মধ্য দিয়ে। নাওমি বারবার এটাই বলতে থাকে যে ওদের গ্লাস ভেঙে বাইরে বের হওয়া উচিত, কিন্তু ম্যাট বলে যে এটি একটি স্টুপিড আইডিয়া। ওর মতে এখন একবার যদি গ্লাস ভেঙে ফেলা হয় তাহলে ভেতরের সমস্ত উত্তাপ বাইরে চলে যাবে এবং সে অবস্থায় সার্ভাইভ করা অসম্ভব হয়ে যাবে। আর এই ঝগড়ার মধ্যেই হঠাৎ নাওমির শরীর অসুস্থ হয়ে পড়ে এবং ওর নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকে। সেই সময় ম্যাট বুঝতে পারে যে ও কোনো ওষুধ নিচ্ছিল যেটা কিনা বাচ্চার জন্য ক্ষতিকর রূপ ধারণ করতে পারে, আর তখনই তাদের মধ্যকার চিন্তা আরো বেড়ে যেতে থাকে। পরের দিন দেখা যায় যে আবহাওয়া আগের থেকে কিছুটা ভালো হয়েছে এবং তুফানও অনেকটা থেমে গেছে। ওই দিনে রাস্তা ক্লিয়ার করার জন্য একটি ট্রাক আসে। একটি ট্রাকের আওয়াজ এতটাই বেশি ছিল যার কাছে তাদের আওয়াজ খুবই নগণ্য ছিল, যার কারণে ট্রাক ড্রাইভার কিছুই শুনতে পান না, আর যার কারণে ম্যাড অনেক নিরাশ হয়ে পড়ে এবং ওর নিজের সিদ্ধান্তের ওপর সন্দেহ জন্মাতে থাকে। কারণ যদি ও জানলার গ্লাস ভেঙে ফেলত তাহলে হয়তো আওয়াজ পৌঁছাতে সম্ভব হতো, যেটা ওকে আরো অনেক ফ্রাস্ট্রেটেড করে ফেলে। এবং ও বলে যে ও নাওমির সাথে এখানে হলিডে পালন করতে আসেনি, আসলে ওর চাকরি চলে গিয়েছে। কিন্তু এই কথাটি নাওমিকে আগে বলতে পারেনি কারণ ও এখন বাবা হতে চলেছে। আর এসব কথা শুনে নাওমির অনেক রাগ হয় ম্যাডের উপর। আজ 14 দিন হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত তাদেরকে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। নাওমি বাইরে যেতে চাইছিল এবং ম্যাড এখনো তাকে বাইরে যেতে দিতে নারাজ। আর ঠিক তখনই ম্যাড শুয়ে থাকে এবং নাওমি জানালার গ্লাস ভাঙতে শুরু করে। ম্যাড ওকে থামানোর চেষ্টা করে কিন্তু এর মধ্যেও ম্যাডকেও আহত করে দেয়। অনেক কষ্টের পর নাওমিকে থামাতে পারে কিন্তু এর মধ্যেই নাওমি অসুস্থ হয়ে পড়েছিল এবং ওর পেইন হতে থাকে। সেই সাথে ওদের ভয়ঙ্কর স্বপ্ন সত্যি হতে চলেছিল। নাওমির লিভার পেইন হচ্ছিল আর তারা যেই কারের মধ্যেই বাচ্চা ডেলিভারি করবে এমনটা কল্পনায়ও ভেবেছিল না। তাদের নিজেদেরই বাঁচার জন্য উপযুক্ত সামগ্রী এই কারের মধ্যে ছিল না, তাহলে একটি নবজাতক শিশুকে তারা কিভাবে রাখতো? আর এগুলো ভাবতে ভাবতেই বাচ্চার ডেলিভারি হয়ে যায় এবং যেটি ছিল খুবই বড় রকমের দুঃসংবাদ। ওদের পানি খাবার সবকিছু শেষ হয়ে গিয়েছিল আর যেহেতু বাচ্চার জন্ম দিয়েই ফেলেছে এবং জানালার কাজ ভেঙে ফেলেছিল, তাই বাচ্চার যথেষ্ট খেয়াল রাখার প্রয়োজন ছিল। ওদের একটি মেয়ে সন্তান হয়েছিল এবং নাওমি ওর নাম দিয়েছিল অলিভিয়া। এখানে ওদের কারের মধ্যে 19 দিন হয়ে গিয়েছিল এবং ওদের খাবার পানি সবকিছু শেষ হয়ে গিয়েছিল। আপাতত ওরা বরফ খেয়ে নিজেদের দিন পার করছিল। এবার ওদের মেয়ের জন্য ওদের বাইরে বের হওয়া অত্যাবশ্যক হয়ে গিয়েছিল, কারণ নিজেদের জন্য না হলেও অলিভিয়ার জন্য অবশ্যই তাদের বের হতে হবে। কিন্তু জানালার কাঁচ ভাঙা থাকার কারণে কারের ভেতরে তাপমাত্রা অনেক নেমে গিয়েছিল আর এই সময় অলিভিয়াকে গরম রাখা খুবই জরুরি, যে কারণে ম্যাড ওর জামা খুলে অলিভিয়াকে ঢেকে দেয়। তারপর ম্যাড আবারও ওর কাজে লেগে পড়ে এইখান থেকে বের হওয়ার জন্য বরফ খুঁড়তে থাকে। আর গরম লাগার কারণে অলিভিয়া ঘুমিয়ে পড়েছিল এবং দুর্বল শরীর হওয়ার কারণে নাওমিও ঘুমিয়ে পড়ে। আর যখন ঘুম থেকে উঠে ম্যাডের কাছে পানি চায় তখন কোনো প্রতিউত্তর সে শুনতে পাচ্ছিল না। ও দেখে যে ম্যাড একেবারে জমে গিয়েছিল আর এটা দেখে নাওমি পাগলের মতো হয়ে পড়ে। অনেক ওঠানোর চেষ্টা করে কিন্তু ম্যাড ওঠে না, কারণ ততক্ষণে ম্যাড মারা গিয়েছিল এবং ওর শেষ সময় পর্যন্ত ওর ফ্যামিলিকে রক্ষার জন্য
জন্য ও আত্মবলিদান দিয়ে যায়। নাওমি অনেক কাঁদতে থাকে এটির জন্য, কিন্তু তারপরে আবারও নিজের মধ্যে আত্মবিশ্বাসের সঞ্চার করে ওর মেয়ে অলিভিয়ার জন্য। এদিকে অলিভিয়াকেও খাবার খাওয়ানোর দরকার ছিল, কিন্তু খাবারের অভাবে ও ওর ডায়েরিটিও ছিঁড়ে খেয়ে ফেলেছিল। এখন ভাবছেন ও ম্যাটকে খাবে, কিন্তু ও সেটি করে না। ডেলিভারি হওয়ার সময় যেগুলো বের হয়েছিল ও সেটি খেয়ে ফেলে, আর যেটি ছিল খুবই ডিস্টার্বিং এবং নিজেও অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এটি ওর করারই ছিল, কারণ ওকে বাঁচতে হবে। ও মরে গেলে অলিভিয়ার কি হবে? আরো কিছুদিন সেখানেই কেটে যায়। ওরা ওই কারের মধ্যে বন্দী ছিল এবং প্রায় 24 ঘন্টা ওর হাজবেন্ডের লাশ ওর সামনে দেখতে হচ্ছিল। সুতরাং নাওমির মানসিক অবস্থা কেমন সেটা আপনারা সকলেই উপলব্ধি করতে পারছেন। তবে আজ ওর আশা কিছুটা বেড়ে যায়, কারণ সূর্য ওঠে এবং বরফ গলতে শুরু করে। তারপর উইন্ডো থেকে বরফ সরিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে। এবারও শেষমেশ এখান থেকে বের হওয়ার মতো অবস্থায় এসেছে। সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় এবং অলিভিয়াকেও সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে বাইরে বের হয় এবং সামনের দিকে চলতে থাকে। কিছুদূর যাওয়ার পরেই আবারও তুফান শুরু হয়, কিন্তু ও আর কারে না ফিরে গিয়ে সামনে এগোনোর সিদ্ধান্ত নেয়। ও অনেক দুর্বল ছিল শারীরিকভাবে, কারণ স্বভাবতই দীর্ঘদিন খাওয়ার অনিয়মের কারণে খেয়ে না খেয়ে একটি জায়গায় বন্দী থেকে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে, যার কারণে ওর সামনে চলতে অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু তার পরেও ও নিজের মধ্যে হিম্মতের সঞ্চার করে এবং সামনের দিকে জোর কদমে এগোতে থাকে। সামনে এগোতে এগোতে সন্ধ্যা নেমে আসে এবং ওর আত্মবিশ্বাস ধীরে ধীরে কমতে থাকে। ঠিক তখনই একটি প্লেনকে উড়ে যেতে দেখে এবং সেই প্লেনের গতিপথ অনুসরণ করে সেই দিকে এগোতে থাকে, কিন্তু সেটি ভুলও হতে পারে। আর ওই রাস্তা দিয়ে গিয়ে কিছু দূর পরে গিয়ে একটি হোটেল দেখতে পায় এবং শেষমেশ ওদের সফর এখানে শেষ হয়। ওদের দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তাদের দুজনকেই বাঁচানো সম্ভব হয়। আর সেই সাথে শেষ হয়ে যায় আজকের আমাদের মুভি এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের মুভি? যদি আমাদের মুভির এক্সপ্লেন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রঙ্গ থিয়েটারকে আরো ভালো ভালো মুভি উপহার দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।